আরো একবার আপনাদের স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আমি রুমেলা আপনাদের সঙ্গে। নিউজ চব্বিশের শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, গতকাল ধুন্ধুমার বাঁধে ইসলামপুরে দাড়িভিট স্কুলে এবং সেখানেই গতকালের তাণ্ডবের পর আজ কি চেহারা সেই স্কুলের, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের সামনে রয়েছি আমরা। এইভাবেই কিন্তু গতকাল এখানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। মোটর সাইকেল, কম্পিউটার, স্কুলের সরঞ্জাম, একাধিক হার্ড ডিস্ক স্কুলের, সেই সমস্ত কিছু এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত সেই সমস্ত চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। এখানে পড়ে রয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা, যেটা উল্লেখ করা হয়েছে 2016 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা, যেগুলি হয়তোবা রেকর্ড রুমে রাখা ছিল, সেই সমস্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে স্কুলের বাইরের মাঠে। স্কুলের ভেতরের চিত্রটা কিন্তু আরো ভয়াবহ। এই মাঠের ওপরই গতকাল সে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং স্কুলের বাইরে যখন অশান্তির আগুন ছড়িয়েছে, স্কুলের ভেতরেও কিন্তু একইভাবে, সেখানেও কিন্তু গোটা পরিবেশ লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে একেবারে। যে ঘটনাটি ঘটেছিল গতকাল বিকেল চারটে থেকে, তারপর থেকে কিন্তু স্কুলের ভেতরের চিত্রটা এরকমই। স্কুলের পড়ুয়াদের জন্য যে বরাদ্দ পোশাক, যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেই সমস্ত জিনিসপত্র, পরীক্ষার খাতা, স্কুলের ফাইল, স্কুলের পঠন পাঠনের জন্য যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন, তার সমস্ত কিছু, এমনকি এই সমস্ত বড় বড় লোহার রড এখানে পড়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি, এখানে মোটা মোটা বাঁশ পড়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বসার টেবিল চেয়ার, কম্পিউটারের হার্ড ডিস্ক, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। স্কুলের যে সমস্ত আসবাবপত্র, সেই আসবাবপত্র সব কিছু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এখানে। এখানে সমস্ত কিছু ভেঙে চুরে এইভাবেই পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি স্কুলের যে ভেতরের যে করণিকদের যে রুম রয়েছে, যেখানে স্কুলের নথিপত্র রাখা থাকে, সেখান থেকে ভেতর থেকে এই সমস্ত কিছু নথিপত্র বের করে সেগুলিতেও কিন্তু কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। গোটা পরিবেশ রীতিমতো থমথমে, স্কুলের মধ্যে কেউ নেই। প্রত্যেকটি ক্লাসরুম, প্রত্যেকটি ঘর, সেগুলি কিন্তু একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলে আসেন, তাদের ব্যবহারের সাইকেল, সেগুলিও আমরা দেখছি যে এখনো লণ্ডভণ্ড অবস্থায় এখানেই পড়ে রয়েছে। এইভাবেই সমস্ত কিছু রীতিমতো তাণ্ডব চালানো হয়, রীতিমতো ভাঙচুর করা হয়। স্কুলের বহু নথি, সেগুলির কোনো খোঁজ নেই। পরীক্ষার খাতা এইভাবেই পড়ে রয়েছে জায়গায় জায়গায়। স্কুলের ভেতরে এটা আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ রুম, যেখানে শিক্ষক শিক্ষিকারা বসেন, সেই স্টাফ রুমের এই চিত্র। স্টাফ রুমের ভেতরে কোনো কিছুকে অবশিষ্ট রাখা হয়নি। স্টাফ রুমের ভেতরে যা ছিল সমস্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যে পড়াশোনার জন্য যে সমস্ত খাতাপত্র রয়েছে, বিভিন্ন প্রজেক্টের সামগ্রী রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ রুমের আলমারি, যে আলমারিতে সমস্ত কিছু নথি রাখা থাকে, যারা পড়ুয়ারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার খাতা থাকে, সেই সমস্ত কিছু পড়ে রয়েছে এখানে স্টাফ রুমের ভেতরে। রীতিমতো তাণ্ডব চলেছে কয়েক ঘন্টা ধরে, তা বলার অপেক্ষা থাকে না। স্টাফ রুমের ঠিক পাশেই, শিক্ষক শিক্ষিকাদের বসার রুমের ঠিক পাশেই রয়েছে প্রধান শিক্ষকের ঘর। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হেডমাস্টার রুম উল্লেখ করা রয়েছে। এখানে সমস্ত কিছু পরীক্ষার খাতা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নাম লেখা এই সমস্ত খাতা, ফাইল, দলিল, দস্তাবেজ, সমস্ত কিছু কিন্তু এই রকমই লণ্ডভণ্ড অবস্থা। প্রধান শিক্ষকের ঘরে এসে আমরা পৌঁছেছি। প্রধান শিক্ষকের ঘরের আসবাবপত্রের ওপর তো ভাঙচুর চলেইছে। তার যে নিজস্ব আলমারি, যেটা যার মধ্যে গুরুত্বপূর্ণ নথি রাখা থাকে বিভিন্ন সময়, সেই আলমারি ভাঙার চেষ্টা করা হয়েছে, আলমারি লুট করার চেষ্টা করা হয়েছে, সেটাই দেখা যাচ্ছে এখানে। সমস্ত সরঞ্জাম প্রধান শিক্ষকের ঘরে। এইভাবেই কিন্তু রীতিমতো কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে, গোটা স্কুল চত্বর একেবারে খাঁ খাঁ করছে। স্কুলের মধ্যে কেউ নেই, স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের কারুর দেখা পাওয়া যাচ্ছে না। স্কুলের যেখানে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার বাইরে পুলিশি প্রহরাও কিন্তু আমাদের চোখে পড়েনি। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে ভবানন্দ সিংহ এবং সন্দীপ সরকার, ইসলাম।